একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় স্বাস্থ্যরূপে ভূগোল থেকে দেখো কিছু যে এমসিকিউ অন্য একটি ধরন, এই এ এবং বি এ গ্রন্থের নাম আর রচয়িতা সেইগুলো তোমাকে সাজিয়ে করতে হবে। আমি শুধু বিষয়টাকে একটা উপস্থাপন করছি, দেখো তাহলে এখান থেকে ফার্স্টে কসমস, কসমস কার লেখা? কসমস হচ্ছে তোমার হাম্বোল্টের। তারপর হচ্ছে এরোডকুন্ড, এরোডকুন্ড হচ্ছে তোমার কালেরিটার। নেচার অফ জিওগ্রাফি হচ্ছে তোমার হাটসনের, আর জিওগ্রাফিয়া, জিওগ্রাফিয়া তোমার হচ্ছে চলেমি। তাহলে এইখানে যখন নিচের অপশানে এ বি সি ডি, তাহলে এ সমান তোমার কোনটা পেলাম, এ সমান 3, ঠিক আছে, বি সমান পেলাম 1, সি সমান পেলাম 4, আর ডি সমান পেলাম 2, যেখানে অপশানে থাকবে সেইটাকে তোমার টিক মারতে হবে বা গোল পাকাতে হবে। এটা একটা গেল। দু নম্বরটা দেখো, প্রাকৃতিক বিজ্ঞানের শাখা আর ভূগোলের শাখা, চারটে এ বি সি ডি, আর এদিকে দেখো গণিত ও জ্যামিতি, গণিত ও জ্যামিতিকে বলা হয় কার্টোগ্রাফি। মেটেরোলজি, মেটেরোলজি হচ্ছে তোমার জলবায়ু বিদ্যা, আর পেডোলজি, পেডোলজি হচ্ছে তোমার মৃত্তিকা বিদ্যা, আর জিওলজি হচ্ছে তোমার ভূমিরূপ বিদ্যা। আরও একটি দেখো, বামপক্ষ সে ডানপক্ষ ভূগোলের শাখা আর উক্ত শাখার জনক, ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় ডব্লিউ এম ডেভিসকে, মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় ডোকুচেভকে, আর আধুনিক জলবিজ্ঞানের জনক বলা হয় হটনকে, আর ই হটন, আর জীব ভূগোলে হচ্ছে আর ওয়ালেসকে বলা হয়। তারপরে তোমার আর একটা দেখো, ভূগোল ও চিন্তাবিদ তার ধারণা, কার্ল রিটার দিচ্ছে, আলেকজান্ডার ভন হাম্বোল্ট, অ্যালেন শ্যাম্পেল, আর ভিদাল দা লাভলাস। তাহলে কার্ল রিটার, কার্ল রিটার এখানে হচ্ছে তোমার, কার্ল রিটার করবে আঞ্চলিক ভূগোল, আলেকজান্ডার ভন হাম্বোল্ট হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল, এলেন শ্যাম্পেল, এলেন শ্যাম্পেল তোমার হচ্ছে তোমার এখানে সম্ভব, এই এলেন শ্যাম্পেল হচ্ছে তোমার নিয়ন্ত্রণবাদ, আর ভিদাল দ্বারা ব্লাস হচ্ছে তোমার সম্ভাবনাবাদ। এটা আলোচনার বিষয় ও ভূগোলের শাখা, আলোচনার বিষয় ও ভূগোলের শাখা। তাহলে প্রথমে দেখো সাইক্লোনের উৎপত্তি, সাইক্লোনের উৎপত্তি তোমার হচ্ছে জলবায়ুবিদ্যা। নদী হিমবাহে ভূমি প্রভৃতির কার্য, প্রভৃতির নদী হিমবাহে প্রভৃতির কার্য তোমার হচ্ছে ভূমিরূপ বিদ্যা, আর মৃত্তিকার উর্বরতা হচ্ছে মৃত্তিকা ভূগোল, আর ভৌম জলের দূষণ হচ্ছে তোমার ভূ জলবিদ্যা। নিম্নলিখিত ফাঁকা অংশে কোন শব্দ দুটি সর্বাধিক প্রযোজ্য? তাহলে এখানে ভূতত্ত্বর সাথে ভূমিরূপ বিদ্যা, যেটা তোমাকে দু নম্বরে করতে হবে, মেটেরোলজি, মেটেরোলজি, আর এখানে তোমার দিয়ে যে সমুদ্র বিজ্ঞান কার সাথে অন্তর্ভুক্ত। তাহলে প্রথমে মেটেরোলজি জ্যোতির্বিদ্যায় নয়, আবহবিজ্ঞানের সাথে অন্তর্ভুক্ত, ঠিক আছে, আর জলবায়ুবিদ্যাও এখানে দেওয়া রয়েছে, আর সমুদ্র বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান হচ্ছে ভূ জলবিদ্যা, ভূ জলবিদ্যা, এখানে জলবায়ুবিদ্যা ঠিক আছে কিন্তু জ্যোতির্বিদ্যাটা নয়, তাহলে এখানে বি অপশানটা বসতে থাকবে। তাহলে মেটেরোলজি মানে হচ্ছে আবহবিজ্ঞান, এখানে হচ্ছে আবহবিজ্ঞান, আর সমুদ্র বিজ্ঞান কার, এটা হচ্ছে ভূ জলবিদ্যা। তাহলে এটা তোমাকে তাহলে করতে হবে। তারপরে আবার একটা ফাঁকা স্থান দিয়েছে, দেখো একটা ফাঁকা স্থানে দেখে নাও, এখানে এটা দিয়েছে কোশ্চেন মার্ক, নিচে দিয়ে আছে ভি অনুচিন, দুয়ে দিয়ে আছে কালারিচার হচ্ছে আঞ্চলিক ভূগোল, আর্নেস হেকেল হচ্ছে ইকোলজি, জীব ভূগোলের কোশ্চেন মার্ক। তাহলে ভি অনুচিন, ভি অনুচিন তোমার এখানে কী করবে, কার সাথে যুক্ত? ভি অনুচিন হচ্ছে নব নিয়ন্ত্রণবাদে যুক্ত, আর জীব ভূগোলের জনক বলা হয় ওয়ালেসকে। তাহলে এইখানটা লেখা হবে ওয়ালেস, আর এইখানে কোশ্চেন মার্কটা হচ্ছে নব নিয়ন্ত্রণবাদের জনক বা প্রবক্তা 45 সেটটা।